খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার কার্যক্রম চলতে বাধা নেই ছয় মাসের মধ্যে নিম্ন আদালতে এই মামলা নিষ্পত্তি নির্দেশ দিয়েছে হাইকোর্ট দুপুরে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই মামলা স্থগিত চেয়ে খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে এই আদেশ দিয়েছেন দুহাজার সালের দোসরা সেপ্টেম্বর তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী এই মামলা করেছেন এতে চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার ছোট ছেলে আরাফাত রহমান কোকু ১৩ তেরো জনের কে আসামি করা হয়েছে ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করার জন্য ডাইরেকশন দিয়েছে আর রুলটা খারিজ করে দিয়েছে এখন যা হবার সেটা সাক্ষ্য সাবুদের ভিত্তিতে বিচারিক আদালত নির্ধারণ করবে কার অপরাধ কতটুকু বেগম খালেদের বিরুদ্ধে গ্যাটকো মামলা নাইকো মামলা বড় বকরি মামলা যদি চলমান হয় যদি চলে তাহলে মন্ত্রীর সিদ্ধান্তই হ্যাঁ এটা বৈধ কিনা সেই ব্যাপারে বিচারের হতবিচারের সম্মুখীন হতে হবে